আগামী চ্যানেল আগামীর বাংলাদেশ। ভোররাতের এ সময়টাও কোলাহল মুখর বান্দরবানের ঘুমধুম ও টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়। একটু পরেই দেশে ফেরার যাত্রা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মিয়ানমার নাগরিকরা। স্কুলের আশেপাশে আগে থেকে অবস্থান নেয় বিজিবির বিপুল সংখ্যক সদস্য। যাচাই বাছাই শেষে একে একে নামিয়ে আনা হয় সবাইকে। আছে দুই নারী এবং দুই শিশুও। প্রায় এক সপ্তাহ পর দেশে ফিরতে পেরে খুশি অনেকে। সারিবদ্ধ ছয়টি বাসে তোলা হয় তাদের। প্রত্যেকটি গাড়ির সামনে পেছনে ও সড়কে কড়া পাহারায় বিজিবি। প্রায় 40 মিনিটের যাত্রাপথ। উখিয়া কোটবাজার হয়ে তাদের নিয়ে যাওয়া হয় ইনানি জেটি ঘাটে। ইনানি নৌবাহিনী জেটি ঘাটেও নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। চারপাশে অবস্থান নেন র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, কমান্ডো ও বিজিবির সশস্ত্র সদস্যরা। বাস থেকে নামিয়ে তাদের নেওয়া হয় সৈকতের পাশে তাঁবুতে। অন্য পাশে মঞ্চে মিয়ানমারের রাষ্ট্রদূত, বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালক সহ দুই দেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। এ সময় তাদের নিতে আসেন বিজিবির 5 সদস্যের প্রতিনিধি দল। আনুষ্ঠানিকতা শেষে তাদের তুলে দেন বিজিবির মহাপরিচালক। আইডেন্টিফিকেশনের জন্য মায়ানমারের অ্যাম্বাসেডর নিজেই উপস্থিত থেকে নিজেই প্রত্যেকজনকে আইডেন্টিফাই করছেন, নাম ঠিকানা বিভিন্ন কিছু দেখে। এরপরে ওনার সিল দিয়ে উনি স্বাক্ষর করছেন। আইডেন্টিফিকেশনের পরে এরপরের ডেস্কে এসে হলো বিজিপির যেই অফিসাররা এসছেন তারা গ্রহণ করছেন। তো এভাবে আমরা পাঠিয়ে দিচ্ছি। পরে যাচাই বাছাই শেষে একে একে সবাইকে তোলা হয় জাহাজে। দুপুর 12:30টায় প্রথম ধাপে 165 মিয়ানমার নাগরিক নিয়ে যাত্রা শুরু করে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস। তুলে দেয়া হয় গভীর সাগরে রাখা মিয়ানমার নৌবাহিনীর জাহাজে। দ্বিতীয় ধাপে বাকি 165 জনকেও পৌঁছে দেয়া হয় মিয়ানমারের জাহাজে। সাংবাদিকের ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক বলেন, মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেয়া হয়েছে, তবে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। মিয়ানমার নাগরিকদের আশ্রয় ও চিকিৎসা সেবা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়ে এই বিষয়টি সম্পন্ন করেছে। সামনের দিনগুলোতেও আমাদের বর্ডারের অখণ্ডতা, নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকে সেজন্য আমাদের বিজিবির প্রত্যেক সদস্য বদ্ধপরিকর, এবং এ বিষয়ে আমরা কোনো ধরনের পিছপা হব না, নতুন কোনো অনুপ্রবেশ আমরা আর করতে দেব না। Good relation previously also this times, so we everything all the meticulous and excellent arrangements over here, and especially there's no efficient bed places over there with special treatment to our Myanmar people at this. So I sincerely thanks so everything you have done. মিয়ানমার বাহিনীর নিয়ে আসা অস্ত্র আন্তর্জাতিক আইন অনুযায়ী আর ফেরত দেয়া হয়নি। হোসাইন জিয়াদ।